আমি মুন, আমার এই ইন্ডিয়ান ব্লগার মুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো, আর যারা বোঝোনি তো তারা ভিডিওটা দেখো, বুঝতে পারবে। আর আমার বড়রা যারা আছো এখানে, তারা প্লিজ আমার এই ভিডিওটাকে, আজকের ভিডিওটা স্কিপ করো, কারণ আমি আজকে এমন ভাষা ইউজ করব যে ভাষা আমি আমার এই গত এক বর্ষের মধ্যে ওয়াইটি জার্নিতে ইউজ করিনি। এর মাঝখানে একদিন করেছিলাম, একটা বাদ্রিমুখীকে দিয়েছিলাম, আজকে পালা হচ্ছে একটা বুনো হাতিকে দেওয়ার পালা। তো বুনো হাতির আপব্রিঙ্গিংয়ের যে একটা মানে ইন্ট্রো আমি দিয়ে দিচ্ছি, ওর মুখের ভাষা, ওর কথা, ওর অ্যাটিটিউড, ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে দিচ্ছি। ইন্ট্রোটা আগে দেখে নাও, তারপর আবার আসছি। মানে আমাকে নিয়েছে যখন করেছিস, আমার হাতির হাতির সুরটা জানিস তো, হাতির থাবা জানিস তো, তোর ওই হিজড়ার শরীরে, অর্ধেক নারী অর্ধেক পুরুষের শরীরে তোর দুদুতে এমন থাবা বসাবো না, দুদু ফেটে বেরিয়ে যাবে, দুদু ফেটে বেরিয়ে যাবে, সালা তোর নিচের যত সব আছে না সব ফেটে বেরিয়ে যাবে সালি রান্ডি একটা। তুই বল না, তোর মা মানে তুই কার বাচ্চা রে? তোর মা কটা জনকে মারিয়ে তোকে পয়দা করেছে? কটা জনে মারিয়ে তুই হয়েছিস পৃথিবীর বোঝ? কটা জনকে মারিয়ে হয়েছিস সালি নিজে হাতি। তো ইন্ট্রোটা তোমরা দেখলে, ওই মহিলা, যে মহিলাটা আমার পেছনে লেগেছে অকারণে, তো মহিলাটাকে আজকে আমি দিতে আসলাম। তো বুনো মোষকে বলছি, হ্যাঁ রে বুনো মোষ, হঠাৎ তুই আমার পিছনে কেন পড়লি রে? কি হলো তোর? ভিউস, পাবলিসিটি? তাই বেশি ভিউস তো হয় না, 197, 75, 76, এই তো ভিউস। সবার কমেন্ট বক্সে গিয়ে তো হেগে আসিস, তাও তোর ভিডিও কেউ দেখতে চায় না। জোর করে করে রাত জেগে জেগে তো মানুষের ভিডিও দেখিস, তাও তোকে কেউ কমেন্টস করে না, ভিডিও দেখে না, কমেন্টস করে না, কী দেখবে বলতো? ওই তো অন্ধকারের মতো মেয়েও মেয়েও করিস। তোর তো গলার টোনটা সবাইকে শোনালাম, ইন্ট্রোটা দেখলো, তোর যা ভয়েস, তোর যা আপব্রিঙ্গিং, তো তোর ভিডিও কে দেখবে? তোর ভিডিও আশা করি মানে যারা সমাজদার তারা দেখবে না, বুঝলি তো? তুই মেয়ে না ছেলে আজও আমি বুঝতে পারলাম না, বিশ্বাস কর। তোর মধ্যে একটা মানুষ রূপ দিয়েছে, সামান্য মানুষ রূপ দিয়েছে তোর মধ্যে, এতটুকু মানে 25% মানুষ রূপ দিয়েছে। ভগবান তোকে কী সৃষ্টি করেছে সেটা ভগবানই জানে। তারপরে বলি হারি দিই তোর মাকে, তো মা যেমন ছাও তো তেমন হবে। তুই তো বলিস এটা মা, মানলাম এটা মা তোর, মা না হলো তোর সঙ্গে তো থাকে একসাথে, তো যে সঙ্গে থাকে, মানুষ বলে না অসুর সঙ্গে মানে নরকবাস, তোর হচ্ছে এই অবস্থা। যে তোর মা তোকে কীভাবে সৃষ্টি করেছে, তুই কতটা নিকৃষ্ট, কতটা নোংরা, কতটা বাজে মহিলা, তোর আপব্রিঙ্গিংয়ে বলে দেয়, বুঝলি কি না? খানকি বুঝলি, এই খানকি বুঝলি তো? বেশ্যাবৃত্তি করে কপালে ভাত জুটছে না রে, তাই না? বেশ্যাবৃত্তি করে ভাত জুটছে না? শুনলাম না কি বাড়িতে মা মেয়ে মিলে বিজনেস করিস, এই খানকি, এই মাগি, এই বেশ্যা, কত বেশ্যামি করিস তুই? তো একটা গে রে, তুই তো মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করিস, পুরুষদের সাথে করিস, বেড়াল কুকুর মোষ যা পাস তাই দিয়ে করিস, কারণ তোকে তো কেউ গ্রহণ করবে না। যারা কামার্ত প্রাণী কতগুলো থাকে, পুরুষ থাকে, নারী থাকে, তারা তোর সঙ্গে তোর ওই গদিতে, তোর ওই শরীরের মধ্যে, ওই তোর ওই মানে বুনো হাতির মতো যে শরীরের মধ্যে মাংসগুলো ভগবান তোকে জল দিয়েছে, সেই হাতির মধ্যে গিয়ে জাম্পিং করে, বুঝলি কি না? এই খানকি, এই মাগি, এই বেশ্যা, বুঝলি? দেহ ব্যবসা কতদিন করবি? দেহ ব্যবসাটা বন্ধ কর মাগি। আরে যেটাকে ঘরে রাখছিস, ওই কাল্টি চুদি, বুড়ি চুদি, লম্বা চুদি, 68 বছর বুড়ি চুদি, তোকে এগুলো শিক্ষা দিয়েছে? আমার আমার বাপের, আমার বাপ 10টা, এই মাগিটা, তুই মাগি না মদ্দা, তোকে কী বলবো আমি নিজে বুঝতে পারছি না। এই খানকি চুদি, তোর বাপ কয়টা ছিল, তোকে কয়জন চুদেছে রে খানকি মাগি? তোর জন্মের ঠিক ছিল রে, তোর জন্মের ঠিক ছিল, তুই নাকি শোভাবাজারের মাগি, জানতে পারলাম শোভাবাজারে তোকে জন্ম, শোভাবাজারে নাকি তোকে জন্ম দিয়েছে, কালকে রাত্রে জানতে পারলাম। এই মাগি, টিকটিকি কেন ডেকেছিলি? কামার তো হলেই তুই একটা ছেলের বয়সী ছেলে, বাচ্চা ছেলেকে তুই রাত্রে ডাকা শুরু করবি? ওর কমেন্ট বক্সে গিয়ে সমানে ওকে ডেকেছিস, তুই আমার সঙ্গে ফোনে কর, আমার সাথে কথা বল, আমি তোর সঙ্গে যোগাযোগ করতে চাই, তুই আমার বাড়িতে আয় কেন? এই মাগি, তোর এত কুরকুরি, ছেলের বয়সী, ছেলের বয়সী সন্তানটাকে তুই মানিস না? আরে তোকে কেউ পচে না তাই কী হয়েছে? তুই না দেখালি তুই তো এরকম তালি বাজাতে পারিস, তালি বাজিয়ে পয়সা ইনকাম কর, দেহ ব্যবসা করে কদিন খাবি? শরীরের মধ্যে তো চর্বি জমিয়ে ফেলছিস, নোটি বেশা খান কি কোথাকার। তোকে সাহস দিয়েছে কে আমার গু খাওয়ার জন্য? থাবড়িয়ে চাবড়িয়ে জুতো মেরে জুতো পেটা করে দেবো জানিস তো? বেশ্যাবৃত্তি করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই না?
আর এই বুড়ি মাগিটাকে বলছি, কী জন্ম দিয়েছিস রে এটাকে? তো কী জন্ম দিয়েছিস? সারা গত বছর থেকে তোদের দেখতেছি তোর তাণ্ডব নৃত্য। বুড়ি 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 হয়ে গেছিস, 68 বছর বয়স, 2 বছর পরে চুলোর দুয়ারে যাবি। মেয়েকে কী শিক্ষা দিয়েছিস? ওইটা মেয়ে, ওটা কী শিক্ষা দিয়েছিস? মানুষের জন্ম নিয়ে কথা, জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলে আমাকে বেশ্যা বললো, এই নটি মাগি বুড়ি, দেখিস নাই, তাণ্ডব করিস না, ওয়াইটিতে সে বল তাণ্ডব মারাস। তাণ্ডব ছুটিয়ে দিব দুই মাগিকে, জানিস তো? কাকে বলিস হিজড়া? হিজড়াকে? তোর তোর যে ভিউয়ার্স আছে, তোকে যারা কমেন্ট বক্সে গিয়ে হাতে তালি দেয় না, তারা হিজড়া, তুই হিজড়া। নাহলে তুই আমাকে হিজড়া বলতে পারিস? তোর রূপ আর আমার রূপের মধ্যে মিলিয়ে দেখ শালা, নোটি কোথাকার, নিজের ছবিটাও চিনিস না? কালকে কমিউনিটি পোস্টে তোর ছবি দিয়েছিলাম, কারণ কি তুই নিজের ছবি নিজে চিনিস না? তোর ছবি লাগিয়েছিলাম, নোটিস যদি কোথাকার, বেশ্যা মাগি একটা। তা দেখেই তো বোঝা যায়, তোর মুখোশটি দেখলেই বোঝা যায় তুই এবার সানগ্লাস পরিস। ওইটা একটা রূপ হলো তোর, তোর একটা মানুষের রূপ হলো, তোকে ভগবান ভুলে ওইটা মানুষের জন্ম দিয়ে দিছে। তুই মানুষ, তুই মানুষ নামে কলঙ্ক, তোর ওই সানগ্লাস পরে তোর ওই রূপ, দ্বারা আমিও সানগ্লাস পরি। তুমি বন্ধুরা আমার সানগ্লাস পরার আমার লুকটাও দেখবে, আর ওর লুকটাও দেখবে, ও সানগ্লাস পরে, তো ওর দেখা দেখে আজকে আমিও সানগ্লাস পরছি। হ্যাঁ, কারণ ও আমাকে ওর ওর রূপের সঙ্গে আমার তুলনা করেছে, এই বেশ সেই নটি এই মাগিটা ওর রূপের সঙ্গে আমার তুলনা করেছে, কত বড় স্পর্ধা দেখো শালা হিজড়া সিদ্দিক থাকার। কিরে খান কি, কিরে বেশ্যা সানগ্লাস প্রদাস, ওই তো একটা হাড়ির পাশা, মানে যে কড়াগুলোর মধ্যে যে বিরিয়ানির হাড়িগুলো আছে না, বিরিয়ানি রান্না করে তার পাশাটা দেখিস তো কেমন কালো, তার মধ্যে সানগ্লাস লাগাস তুই, কী বিভৎস লাগে। তুই তো ভিউয়ার্সদের একটু পার্সোনাল ফোন করে বলিস, সানগ্লাস আমরাও পরছি, দেখে নে লুকটা, দেখেছিস সাগলি কোথাকার। তোর মুখের মধ্যে জুতো এপাশ ওপাশ করে দিয়ে মুখ একদম থেতো করে দেবো, থেতো, বুঝলি কি না শোভাবাজারের মাগি? আমি শুনি অবাক। জানো বন্ধুরা, কালকে রাত্রে একজনের কাছে আমি শুনলাম ফেসবুকে যে এই মানে এটা বলে শোভাবাজারে, এর মা বলে শোভাবাজারে কাজ করতো, শোভাবাজার থেকে এটাকে জন্ম দিয়ে নিয়ে আসছে, এটার বাপ নেই, পাতানো বাপ দেখায়, মাঝে মধ্যে দেখায় কি না আমি জানি না, যদিও দেখায় থাকে তোমাদের, একটু পাতানো বাপ এটা, এক বেশ সাবিত্রিকের মা খেয়েছে তার মেয়েও। এটা মেয়েও না ছিল না, এটা উভয় লিঙ্গ, এটা একটা উভয় লিঙ্গ, এটা খান কি মাগি বেশ্যা, তুইও লম্বা করে দেবো জানিস তো, সুদনি আমার। শোন খান কি, তোকে যারা কমেন্ট বক্সে 5-6 জন কমেন্টস করে, তো তোকে তোকে বলি, তোকে যারা কমেন্টস করে, তোকে যারা বাহুবাদ দিল না কালকে আমাকে গালিগুলো দিলি, তারাও তোর কোয়ালিটি, না হলে তোর ভিডিওটা আলবাল না বুঝে এরকম বাহুবাদ দিত না, বুঝলি কি না, বুঝাতে পারলাম কি না, এই নটি এই বিশ্বা মাগি এই গুদমারানি পেন্দ্রি একটা হিজড়া সুদ্ধি, নিজে একটা হিজড়া হয়ে মানুষকে বলে হিজড়া, গলার সাউন্ড কি তোমরা একটু বন্ধুরা ওর গলার সাউন্ডটা একটু শুনে নাও, তোমাদেরকে একটু শোনাচ্ছি। তো ভয়েসটা শুনলে কত সুন্দর ভয়েস, ওর গলার ভয়েস, ও আমাকে বলে আমার নাকি পুরুষের মতো ভয়েস, ঠিক আছে, আমার পুরুষের মতো ভয়েস আর ওর হচ্ছে ঈদের মতো ভয়েস, ওই যে শোভাবাজারে মুড়া পেতে বসে থাকে বলে শুনলাম কালকে রাতে, তো ওই ভয়েস, তো ওই ভয়েসটা ভালো না, কত মিষ্টি লাগলো না শুনলে না ভয়েসটা, আরও শোনাচ্ছি। তো তোর মাকে একবার জিজ্ঞেস করিস, তোকে করে 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 কজনের সঙ্গে জন্ম দিছে, এই খান কি এই মাগি এই বেশ্যা, তোর মাকে জিজ্ঞেস করিস, তোর মাকে জিজ্ঞেস করে যদি না আসিস না, জুতো দিয়ে এপাশ থেকে ওপাশ থেকে এমন দাওয়াত দিব, তাহলে বাপ তো নেই, বাপের তো পরিচয় নেই, সব ভুলিয়ে দেবো। আর আমাকে বলিস 10 নম্বর বাবা, নটি বেশ্যা খান কি আমাকে বলিস, তুই তোর মাকে জিজ্ঞেস করিস তুই কয় জন্মার সন্তান, শালা ভগবান ভুল করে শালা আদাম আদাম আগিনা আদাম মদ্দা একটা বানিয়ে দিছে, দুইটা মিশি একটা বানিয়ে দিছে, দু আসলা শালা উভয় লিঙ্গ, তার আবার বড়ো বড়ো কথা, ভিডিও প্রদায়তে আসতো, মিয়াও মিয়াও করে শালি, গলার ভয়েস কী শালা।
আমি কিছুর দিকে থাকা। এবার বল, ব্যবসা বন্ধ কবে করবি? দেহ ব্যবসাটা বন্ধ কবে করবি? কত মেয়ের জীবন নিয়ে খেলছিস জানো বন্ধুরা? এই মহিলাটি কোনো মেয়েদের প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে হতে দিচ্ছে না। এ একটা গে, মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্কে এই মহিলাটি করে। এই মহিলাটি আমি শুনলাম ওই গড়িয়ায় অনেকগুলো মহিলাকে গ্যাং করছে, গ্যাং করে তাদের সঙ্গে শারীরিক চাহিদাগুলো তাদের মিটিয়ে তাদের বিয়ের বয়সটাকে পার করে দিচ্ছে। মানে ও বিয়ে করতে পারবে না, ওকে তো কেউ বিয়ে করছে না, ওকে তো ওর সঙ্গে তো কেউ বিয়ে করবে না, কপালে তো জীবনে একটু সিঁদুর উঠবে না। ওই আশা তো করিসই না, বুড়ি যদি তো হয়ে গেলি কেউ তো পুষেও না, পুষবেও না। এখন ওয়াইটিতে আসছিস নাটকগিরি করবার, সতীবানা দেখাইতে আসছিস না, ন্যাঙ্গু পেঙ্গুদের নিয়ে ভিডিও করিস, লজ্জা করে না? নটিগিরি ক্যামেরার পিছনে করছিস, এই নটি, এই বেশ্যা, লজ্জা করে না? জুতিয়ে লম্বা করে দিব, বুঝলি কি না, বুঝলি কি না? খুব বার বেড়েছ, ভিউস নাকবে, ভিউস। এই তোর মাকে জিজ্ঞেস করিস কয়টা জন্ম দিছে তোকে, বুঝলি কি না? কী বিভৎস, সানগ্লাস পরে কীরকম ভাব করে, এই ওইরাব এই বিছানার মধ্যে বসে পুরো বিছানা ভরে। থাম্বেলটা দেখছো না বন্ধুরা, ডুপ্লিকেট এটা, ও আর এর মধ্যে কোনো তফাত নেই, ডুপ্লিকেট। এর জীবন ষোলো আনাই মিছে, ষোলো আনাই বৃথা। কয়েকজনের কমেন্ট বক্সে গিয়ে হাগামোতা করে, কমেন্টস করে তেল মেরে মেরে চাটাচাটি করে, এমন করে তলা চাটে গিয়ে কেমন করে চাটিস একটু দেখাস তো ভিডিওতে, সবই তো তুই দেখাস, কিছু তো তুই বাকি রাখিস না। চাটতে তুই ভালোই পারিস, কমেন্ট বক্সে গিয়ে তোর কমেন্টস দেখলে আমার মাথা ঘুরে যায়, কী চাটতে পারিস, যেমন মাও তেমন বেটি, বেশ্যার ঘরে বেশ্যাই জন্ম নিচ্ছে, নোটিস দি খান কিছু কোথাক। তো বন্ধুরা, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ওকে আজকে এই রাতে 3:30 বাজতে চললো, এই রাতে আমি ওকে এই ডোজটাই দিতে এসেছি, কারণ এই ডোজটা না দিলে ওকে হতো না, কারণ আমি নিজেকে একটু বোঝাতে পারবো যে আমি একটু হলো ওকে দিতে পেরেছি, কারণ আমাকে নিয়ে দুটো ভিডিও করে ফেললো। পরশু দিন একটা ভিডিও করছে মিলিকে নিয়ে, অভ্র ওই মিলিকে নিয়ে একটা ভিডিও করেছে, ওখানে দেখে আমাকে একটু টেনে দিল লাস্টের দিকে, কী রুচি। আমি খালি অবাক হয়ে গেলাম, আমাকে কেউ লিঙ্কটা দিল যে দেখো অভ্রকে নিয়ে কথা বলছে বুনো মোষ, তোমাকেও টাচ করে দিল। ওই যে এক বেশ্যা বাদরিকে বলছি, ওটা ওর গায়ে লেগেছে, ছাল লেগেছে আমার, ছাল লেগেছে, ছালে মরে যাই। আহ কিরে, খুব বেড়ে বেড়েছিস আমার পিছনে, এতই সাহস, কে দিল রে, কে দিল সার্টিফিকেটটা তোকে, কে দিল? একদম ডগা কেটে দিব, খান কিছু দামি খানকে গিরি জাগা মতো গিয়ে করো, ওয়াইটিতে না, একদম নুঙ্গু, তুমি কী বললি, আমার দুধু ফাটিয়ে দিবি না, তোর ওই দেহটার মধ্যে খালি জাম্পিং করবো, পাটা দেখেছিস আমার, এই পাটা দিয়ে এমন লাথি মারো মুখের মধ্যে না, যে এক লাথিতে গিয়ে পড়ে যাবি, তারপর উপরে গিয়ে দু পা দিয়ে গোবর মাটি দিয়ে, যেমন আমাদের গ্রামের বাড়িতে গোবর মাটি দিয়ে যেমন পা দিয়ে উনুন বানায়, ঠিক সেইভাবে তোকে চটকাবো, বুঝলি কি না? বোঝাতে পারলাম, মনে রাখিস এরপরে, আর নিজের ছবিটাও চিনতে পারিস না, আমি কমেডিতে ছবিটা দিয়েছিলাম তো, তাই না? কারণ কি নিজের ছবিটাও বুঝতে পারিস না, মানে দেহ দিয়ে নোংরামি করতে করতে নিজের চোপতির ছবিটাই ভুলে গেছিস, কতটা নটি তুই রে, কতটা বেশ্যা। তো বন্ধুরা, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেলো, আজকে ওকে এই ডোজটুকু দেওয়ার ছিল, খুব বার বেড়েছে, দুটো ভিডিও করলো, পরশুদিনে আমাকে একটা নিয়ে ভিডিও করেছে, লাস্টের দিকে আমাকে টাচ দিয়েছে, তারপরে দেখি যে এখানে ওখানে কমেন্ট বক্সে গিয়ে বলে আমাকে ঢেপসি, বলে কি আমি নাকি ঢেপসি, আরে হাতি তুই আমাকে বলিস ঢেপসি, তো নিজের চেহারাটা আয়নায় গিয়ে দেখ। তো আমি তবু সহ্য করছিলাম, কমেন্ট বক্সে কী কী বলে বলুক আমার দেখার দামি, দেখি পরশুদিন ভিডিও করে আমার নাম নিল, লাস্টের দিকে আমাকে টাচ করে দিল। ওই এক বেশ্যাবাদ দিকে বলো আমি তোমার পাশে আছি, তোমাকে কেউ কি করতে পারবে না, পাশে নিয়ে তোর ওইটার মধ্যে নিয়ে ঢুকা গা, তোর তো এত বড় চেহারা, পুরো ওইটাকে বেশ্যাটাকে ঢুকিয়ে নেই, পারলে ওর বরের সঙ্গে গিয়ে শুয়ে পড়িস, বুঝলি কি না? ওর বর সেদিন আমার বরের কাছে পাঠাচ্ছিল ওকে, আমার বড়োর মুখে বলে মুদবেও না, দেখিয়েছিলাম ভিডিওটা, দেখে বলেছি, বুঝলি কি না? তো তুই যাস ওর বরের কাছে একটু। তো আমার আজকে ভিডিওটা আজকে এই পর্যন্তই, বাকি এরপরে আবার নিয়ে আসছি, ঠিক আছে? এবার এরপরে যা দিব না, নব ক্যানভাস কি দিয়েছিল তার দ্বিগুণ দিব, দ্বিগুণ, ঠিক আছে? নব ক্যানভাসের কাছে হাত জোর করছিলি না, ভিডিওটা প্রাইভেট করো, ডিলিট করো, আমার মায়ের সম্মানের ব্যাপার হয়ে যাচ্ছে। তোর মা কেলিয়ে পড়ে গেছিলো না, কাঁথা গায়ে দিয়ে নাটক মারাচ্ছিলি না, কমিউনিটি বল ভিডিও করিস, এবার করিস, আমি দেখাই দেবো তোদেরকে, নাটঙ্গিনী শুধিয়ে দিব, মেয়ে জন্ম দিছে, মেয়ের কর্ম কীভাবে করতে হবে, জীবনযাপন করতে হবে কীভাবে মেয়ে জানে না, মেয়েকে শিক্ষা দিতে পারেনি, নাটঙ্গিনী কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়া ভিডিও করা, নাটক বের করে দিব। 68 বছর বয়স হল লীলা কীর্তন, একটা শিয়ালনি জন্ম দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো আমার বন্ধুরা যারা আছো, যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্টস করবে, ওই মানে ওই বুনো হাতিটার এটাও জ্বালা, তোমরা আমাকে কমেন্টস করো,
আমার কমেন্ট সেকশনে এত কমেন্টস দেখে, এত লাইক দেখে না, এটা নিয়ে ওদের জ্বালা। আরে বুনো হাতি, আমার যখন থেকে আমি ভিডিও দিচ্ছি প্রথম দিন থেকে এরকম কমেন্টস এরকম লাইক। আমার হয়তো ভিডিও ভাইরাল না হোক, আমার এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে। কেন বলতো? ভালোবাসা অর্জন করেছি, তোর মতো এরকম চাটাচাটি করি না, বুঝলি কি না। আজকে ভিডিওটা এইটুকুই দিলাম, এরপরে লাগলে আরও দেবো, বলিস। হ্যাঁ একদম নব, ওই ভিডিওটা আমি নিজে ডাউনলোড করছি, কারণ নব আমার কাছে পারমিশন চাচ্ছিল। তো নবদা যেমন কী করবো, তো আমি বলছিলাম ঠিক আছে, নবদাকে জিজ্ঞেস করিস, ঠিক আছে প্রাইভেট করে দাও, ওরা যখন এত রিকোয়েস্ট করছে দাও। তো আমি তাড়াতাড়ি করে ভিডিওটা ডাউনলোড করছি, ভিডিওটা আমার চ্যানেলে আপলোড দিয়ে দেবো, প্রয়োজনে সেকেন্ড চ্যানেল খুলবো, ঠিক আছে। তোর মায়ের তাণ্ডব নৃত্য, তোদের নটঙ্গিনীটা প্রকাশ করে ধরবো, তুলে ধরবো। অনেকবার বেয়েছিস আমাকে, ছোবল না দিলে না আমি তাদের ছায়াও মারাতে যাই না। আর আমার পিছনে যদি লাগতে আসিস না, তার গোয়া দিয়ে ঢুকে আমার মুখ দিয়ে বেরোবো, এইটুকু ক্ষমতা মন রাখে রে, বুঝলি কি না। তো আজকে এইটুকু নিয়ে, এই ডোজটুকু নিয়ে পরে আবার আসবো যদি লাগে প্রয়োজন। এই ভিডিওটিতে যা কিছু দেখানো হলো কাল্পনিক, কাল্পনিক বাস্তবের সাথে মিল নেই, জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য। তো তোমরা এরকম এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবে। আর তোমরা সব সময় খুব ভালো থাক, ভালো থাক, সুস্থ থাক, কামনাই কামনাই করি।